নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমার বর্ষায় ভেজা ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে এই এক ঘন্টা মতো হলো, বৃষ্টিটা একটু কমেছে, তাই এলাম ছাদে একটু ভিডিও করতে আর আপনাদের সঙ্গে দেখাবো আমি কি কি আবার গ্রো ব্যাগ কিনেছি, কিরকম গ্রো ব্যাগ। এই ব্যাগটা কিন্তু আমার এখনো খোলা হয়নি, যদি এটা আমি খুলেছি এটাও শেয়ার করব। এই শেয়ারটা করার জন্যই আজকের ভিডিও। আমি প্রায় বলি এই ক্রেটে আমি গাছ করি, ক্রেটে সত্যিই তো গাছ করি, কিন্তু ক্রেটে গাছ করলে কি হয়, আমি যেটা দেখছি এই যে এত সাইড দিয়ে মাটি বেরিয়ে যায়, যতই আমরা ধারে প্লাস্টিক দিই, প্লাস্টিকগুলো আস্তে আস্তে রোদ্দুরে তাপে হোক যাই হোক নষ্ট হয়ে যায়। কিন্তু এই বিস্কুটের প্যাকেটগুলো দিলে কিন্তু নষ্ট হয় না, কিন্তু যে সাদা প্লাস্টিক পাওয়া যায় দেখবেন, সেই যে সাদা প্লাস্টিকগুলো পাওয়া যায় সেই প্লাস্টিকগুলো যেগুলো আমরা সাধারণত ওই হার্ডওয়ারের দোকানে দেখি, সেগুলো আমি এই সব জায়গায় দিয়েছিলাম। দেখুন সব নষ্ট হয়ে গেছে, এই যে এখানে দেখুন ছিঁড়ে গেছে। কিন্তু বিস্কুটের যে বড় বড় প্যাকেটগুলো আমাদের আসে, সেই বিস্কুটের প্যাকেটগুলো নষ্ট হয় না। সব সময় তো বিস্কুটের প্যাকেট দিয়ে করা যায় না, অনেক সময় কম পড়ে যায়, তখন এই যে এই রকম সাদা প্যাকেটগুলো ব্যবহার করি, এগুলো না রোদ্দুরে গুঁড়ো হয়ে যায়। এইগুলো দেখুন, এই যে দেখুন গুঁড়ো হয়ে গেছে, এই যে এইগুলো যখন এই মাটির সঙ্গে মিশে যায় মাটিও খারাপ হতে থাকে। তাই এখন থেকে আমি ভাবছি শুধুমাত্র এই ক্রেটগুলো ফলে গাছের জন্য ব্যবহার করব। আপনারা অনেকেই দেখেছেন আমি বিভিন্ন পিয়ারা গাছ, লঙ্গন গাছ, এই গাছগুলো আমরা ফলের ক্রেটে বসিয়ে রেখেছি এবং তাতে ফলও হয় অনেকটা ভালো, কারণ ফল অনেকটা মাটি পায়, মানে ফল গাছটা অনেকটা মাটি পায়। এবার এই জন্যই এবার আমরা ঠিক করেছি একটু গ্রো ব্যাগে গাছ করব এবং গ্রো ব্যাগগুলো এই জায়গাটায় রাখব। গরমকালে যেহেতু গাছ ভীষণ মানে রোদে পুড়ে যায়, আমাদের তিন চারবার করে জল দিতে হয়, এবার ঠিক করেছি তার সঙ্গে যেমন গ্রো ব্যাগ ব্যবহার করব, সেই সঙ্গে বেশি করে কোকোপিট দিয়েও আমি গরমকালের গাছগুলো করব। এটা আমার নিজস্ব ধারণা আর কি, নিজস্ব মত আমার বাগান সম্বন্ধে। তাহলে এই যে জলের যে গরমকালে ঘাটতিটা হয়, সেই ঘাটতিটা একটু আমরা যে চারবার দিতে হয় সেটা চারবার না দিয়ে তখন তিনবার দিলেও আমাদের হবে। এবার চলুন গ্রো ব্যাগগুলো আমি দেখাতে শুরু করি। গ্রো ব্যাগগুলো আমি একটু বড় বড় সাইজেরই নিয়েছি। প্রথমেই বলি গ্রো ব্যাগগুলোর দামগুলো আমার এখন খেয়াল নেই, নতুন যদিও এসেছে। আপনাদের যদি মনে হয় যে গ্রো ব্যাগগুলো দামগুলো জানার প্রয়োজন, আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব, কারণ আমাকে দেখতে হবে। এই গ্রো ব্যাগটা পড়ে যাচ্ছে, নিচে রাখি একটু। এই গ্রো ব্যাগটা 15x15 ব্যাগ, এইগুলো দেখুন কতটা বড় ব্যাগগুলো। এতে আমি অনেকগুলো নিয়ে এসেছি, সাতখানা আছে, এটা সাতখানা আছে। এই সাতখানা গ্রো ব্যাগে আমি লাউ, কোনোটায় কুমড়ো, কোনোটায় উচ্ছে, এই রকম জাতীয় যত গাছ সেই গাছগুলো করব। এই যে দেখুন গ্রো ব্যাগটা আমি খুলছি, এখানেই খুলছি গ্রো ব্যাগটা। দেখুন এখানে খুললে চতুর্দিকে জল জমে আছে, বর্ষার জল। এই জলই কিন্তু পরবর্তীকালে যখন জল দরকার পড়বে গাছে, তখন আমি গাছে ব্যবহার করব। দেখুন কত বড় একটা গ্রো ব্যাগ, এটা 15x15। এতে যদি আমরা লাউ কুমড়ো করতে পারি তাহলে কিন্তু অনেকটা মাটি হবে, যদিও মাটি কিন্তু আমি খুব কম দেব এখানে, গাছের লতা পাতা ওইসব দিয়ে ভরে উপরে একটু মাটি দিয়ে গ্রো ব্যাগটা ভরব। যখন ভরব আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে দেখুন গ্রো ব্যাগটা আমি পুরো খুলে দেখাচ্ছি, এই দেখুন কত বড়, বিরাট বড়। আমার পাশে এইটা 20 লিটারের বালতি, এই 20 লিটারের বালতির পাশেও এটা বড়।
এর তলায় আমি বিশেষ করে দেব হচ্ছে কলা গাছের যে শুকনো শুকনো পাতা থাকে তাই দিয়ে প্রায় আমি এটা ভরে নেব। নিয়ে যত ছাদের আবর্জনা আছে এর ওপর দেব, যেগুলো কম্পোস্ট তৈরি হয়ে যায় সেই সব জিনিস দিয়ে তার উপর একটু মাটি দিয়ে লাউ গাছ বসাবো কিংবা কুমড়ো গাছ, আর যখন বসাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রকম গ্রো ব্যাগ আমি এনেছি সাতখানা, এই যে রয়েছে এখানে সাতখানা গ্রো ব্যাগ, এখানে ছটা আছে ওই একটা সাতটা। এবার দেখাবো আরো একটি গ্রো ব্যাগ, সেই গ্রো ব্যাগটাও আমি এনেছি, কেন সেটা বলবো। আমি পছন্দ করি একসঙ্গে মানে একই জায়গায় দু তিন রকমের সবজি করতে, এই এই গ্রো ব্যাগ গুলো এনেছি। ধরুন এতে অন্তত তিনখানা লাউ গাছ বসানো যাবে, তিনখানা কুমড়ো গাছ বসানো যাবে, যেটা কিন্তু এই ক্রেটে একটা কুমড়ো গাছ কিংবা একটা লাউ গাছ আমি বসাতাম, সেটা এই এত বড় জিনিসটায় তিনটে করে চারটে করে গাছ আমি বসাবো, খুব ইচ্ছা আছে। এবার যদি দেখি চারটে গাছ বসিয়ে অসুবিধা হচ্ছে তখন কিন্তু আমি ওটাকে দুটো করব কি তিনটে করব তখন হিসাব করব, কিন্তু প্রথমেই আমি চারটে গাছ বসাবো। এরকম কুমড়ো গাছ কিন্তু আমার তৈরি হয়ে গেছে কিন্তু আমি বসাতে পারছি না, তাই আনা হয়েছে এই গ্রো ব্যাগগুলো। এই দেখুন এখানে কুমড়ো গাছ কিরকম তৈরি হয়ে, এই যে ছোট্ট জায়গায় তৈরি হয়ে কোথায় চলে গেছে দেখুন, ওই যে। তাই এই সব জিনিসের জন্যই আমি এনেছি। এবার এই গাছগুলো এত লতা হয় আর দেখুন নিজের থেকে শিকড় তৈরি হয়েছে। যাই হোক, আমি এটাকেও কিন্তু কম্পোস্ট বানাই, কিন্তু এখন আর আমি বানাচ্ছি না, বৃষ্টি পড়ছে তো যেখানেই দিচ্ছি সেখানেই ধরে যাচ্ছে গাছগুলো, মানে গাছগুলোতে আবার নতুন নতুন পাতা নতুন নতুন ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগে। মানে সব সময় যে পরিষ্কার করা যায় তা তো নয়। যাই হোক, এবার এই গ্রো ব্যাগটা আমি দেখালাম, এরপর দেখাবো আরেকটি গ্রো ব্যাগ। এই গ্রো ব্যাগটা আমি আগে প্রথমে রাখি, এইটা কাদা কাদা হচ্ছে বলে আমি এখানে রেখেছি। এইটা দেখুন, এই যে এইটা এনেছি শুধুমাত্র, এই পিসবোর্ডটা শুধুমাত্র এনেছি যাতে আমার এই জিনিসগুলোয় কাদা না লেগে যায়, এখন তো কাদা পুরো জিনিসটায়। আর এই যে রাখলাম এখানটায় রেখে দিলাম, এবার এখান থেকে একটা বার করে আমি দেখাবো এটা কত বড়। আর এগুলোও কিন্তু বড়, এখানে আছে চারখানা, এখানে আমি এটা চারটে নিয়ে এসেছি, চারটে নিয়ে আসলেই আমার এই বড় স্ল্যাবটা চারটে দিয়ে ভরে যাবে। আসলে আমি আমার এক সবুজ বন্ধুর বাড়ি গিয়ে এই রকম গ্রো ব্যাগ যখন দেখেছিলাম তখনই মনে হয়েছিল এই রকম গ্রো ব্যাগ আনলে খুব সুবিধা হবে। আর এই গ্রো ব্যাগগুলো আমি দেখাচ্ছি, এই দেখুন, এই দড়ি দিয়ে বাঁধা আছে বলে আমার বার করতে অসুবিধা হচ্ছিল, একটু বার করে নিয়েছি। এর না মানে ছিদ্রগুলো করা রয়েছে, এটাই সুবিধে, খুবই মানে রিজনেবল দামে আমি এগুলো পেয়েছি। এটাও আমি খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে একটা লম্বা জায়গা লাগবে, এই জায়গাটাই করি, করে আমি খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে এটা মুড়ে যাচ্ছে দেখুন, এই যে এটা 3 ফুট 3 ফুট বাই 18, 3 ফুটের একটা লম্বা, আর 18 ইঞ্চি চওড়ায় আছে, আর 12 ইঞ্চির এই এখান থেকে এই লম্বাটাই আছে, আর চওড়াটা 18 ইঞ্চি অনেকটা। এতে কিন্তু আমি সবজি করতে পারবো অনেক ধরনের, এই জন্যই এনেছি এরকম চারখানা। সত্যি কথা বলতে আমার এখন মনে হচ্ছে গ্রো ব্যাগে একদম হালকা মাটি তৈরি করে গাছ করা সবচেয়ে সুবিধে আমাদের জন্য, আমরা যারা মেয়েরা বাগান করি আমাদের জন্য কিন্তু গ্রো ব্যাগেই মাটি, এই মাটি হালকা মাটি করে করাটা সুবিধে। আর এতে কি হয় যে আমাদের এই ছাদে যে সব লতা পাতা, দেখুন এইখানে যে লতা পাতা হয়েছে তো আমরা ফেলে দেবো, এই যে লতা পাতা এগুলো দিয়েই কিন্তু একটু রোদ্দুরে রেখে শুকিয়ে নিয়ে তারপর কিন্তু গাছ করা যায়। আর এখন তো যা বৃষ্টি হয়ে গেল আর মনে হয় না খুব একটা ঝিঙে টিঙে হবে, তবু রাখবো কয়েকদিন। আর চালকুমড়োটা কোথায় নেবে গেছে এই দেখুন, এবার চালকুমড়োটা কেটে নেব, এর জন্য কিন্তু আমার নেটটাও অনেকটা নিচে নেমে গেছে। এই যে শুকোতে দিয়েছি দেখুন নয়নতারা গাছ, এই যে দেখুন, এই যে এই নয়নতারা গাছটাও কিন্তু আমি একটি বেডের ভেতর দিয়ে দেব। আমি এরকমভাবেই গাছ করি, আর এতে হালকা হয় গাছ, আর কতটা সুন্দর লাগছে বলুন তো, নিজের ছাদ বাগানে
চাল কুমড়ো সত্যিই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা আমি আমার সবুজ বন্ধুদের জন্য করলাম, কারণ আমি যেমন গাছগুলো নিয়ে সারাক্ষণ ভালো থাকি, এরকম কিন্তু আমি অনেক বন্ধুর খোঁজ পেয়েছি যারা কিন্তু গাছ নিয়ে সারা দিন ভালো থাকার চেষ্টা করেন, মন ভালো রাখার চেষ্টা করেন, বাড়িতে ভালো থাকার চেষ্টা করেন। তাই বলবো, গাছ করুন, গাছ করলে নিজের মনও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। আর এই যে গাছ করতে করতে যে আমাদের একটু একটু পরিশ্রম হয়, এই পরিশ্রমটুকুনি আমার শরীরের জন্য ভীষণ দরকার, কারণ আমরা কিন্তু শুধু ওই রান্নাবান্না করি আর ঘরে একটু অন্যান্য কাজ করি, তাছাড়া তো করি না। তা আমাদের দরকার কি, একটু আধটু আমাদের সবসময় বাইরে বেরোনো হয় না, এই দেখুন কোথায় হয়েছে উঠছে, বাইরে বেরোনো হয় না। তাই বলবো সবাই একটু গাছপালা করুন, গাছপালা করলে কি হয়, এদেরও এদের পেছনে যে আমরা পরিশ্রমটা করি তাতেই কিন্তু আমাদের শরীর ঠিক থাকবে। শরীরকে আর মনকে ঠিক রাখাই হচ্ছে আমাদের নিজেদেরই কাজ। নিজেরাই যদি আমরা নিজেদের শরীর মন ঠিক রাখতে পারি তাহলে আর অসুবিধা কোথায়। আর গাছ গাছ আমাদের প্রচুর উপকার করে, প্রচুর, কারণ এই যে বর্ষা গেল আমাকে কিন্তু বাজারও যেতে হয়নি, কোথাও যেতে হয়নি। হ্যাঁ, এই যে এত বর্ষা গেছে এই সময় কিন্তু বেশ কিছু গাছ ঝিমাবে, দেখুন এই লঙ্কা গাছের কাছে এসেই দেখছি লঙ্কা গাছ কিন্তু অলরেডি ঝিমাতে শুরু করেছে, হয়তো এটা থাকবেও না, তবুও গাছ করব, আমরা গাছ করব, গাছ ভালোবাসবো, গাছকে আদর করব। গাছ আদর করে করে করবেন, দেখুন ঝিঙে হয়েছে, করলা হয়েছে, ভাল লাগে না, নিজেদের গাছে নিজেরাই আমরা খাবো। এই দেখুন এটা দেখুন তো কত বড় হয়েছে, আমার তো ভীষণ আনন্দ হয়। আর এই আনন্দ নিয়েই আপনারাও আপনারাও থাকুন, মানে আমার যারা সবুজ বন্ধু আছেন এই আনন্দ নিয়ে থেকে দেখুন আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখলেন আমি কি কি এই শীতের জন্য যে গ্রো ব্যাগগুলো নিয়েছি, ওই এক একটা 3 ফুটের যে গ্রো ব্যাগগুলো ওতে কিন্তু অনেক অনেক ফুলকপি ধরবে, আর আমি এই জন্যই নিয়েছি। আর এই যে জায়গাটা দেখছেন, এই যে জায়গাটা যেখানটায় এই যে গ্রো ব্যাগগুলো, এখানে আমি ওই গ্রো ব্যাগে ফুলকপি করবো, ফুলকপি, বাঁধাকপি, যে কোনো কপি গাছ করবো আর কি, বিনস করবো, খুব ভালো হবে, আমি নিজেই বলছি খুব ভালো হবে।